बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी विभिन्न समय विभिन्न धरनेर औषध सम्पर्के आलोचना करे थाकि। आज के आमी रैम्फेन आईड्रप सम्पर्के विस्तारित आलोचना करब। रैम्फेन आईड्रपटी केमिको कम्पानी तैरी करे थाके। एर जेनेरिक नाम हलो क्लोराम्फेनिकल। एटी साधारणत रैम्फेन आईड्रप नामेई पावा जाय। जे सकल রোগীদের জন্য র‍্যামফেন আইড্রপটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের চোখে অতিরিক্ত চুলকানি, চোখে জীবাণু দ্বারা বিভিন্ন ধরনের পর্দাহ, চোখে চুলকানি, চোখ লাল হয়ে যাওয়া, ধুলিকণা, আঘাত, ধোঁয়া, ঠান্ডা বাতাস কিংবা রক্তনালীগুলোতে পর্দাহ, চোখ লাল হয়ে যাওয়া, সর্বদাই চোখ লাল হয়ে থাকা, চোখে বাতাস লাগা, চোখে বালির মতো কিছু অনুভূতি হওয়া, কনজাংক্টিভা ও কর্নিয়ার রোগের সংক্রমণ, এই সকল সমস্যা দূর করার জন্যই মূলত র‍্যামফেন আইড্রপটি দেওয়া হয়ে থাকে। র‍্যামফেন আইড্রপটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের চোখে জীবাণু দ্বারা বিভিন্ন সংক্রমণ কিংবা জীবাণু দ্বারা বিভিন্ন সংক্রমণের ফলে যে পর্দাহ, জ্বালাপোড়া সৃষ্টি হওয়া, চোখে অ্যালার্জি সৃষ্টি হওয়া, চোখে চুলকানো, চোখ লাল হয়ে থাকা, চোখে বালির মতো কিছু অনুভূতি হওয়া, রক্তনালীগুলোতে বিভিন্ন ধরনের পর্দাহ সৃষ্টি হওয়া, চোখে বাতাস লাগায় এরকম কিছু মনে হওয়া, চোখ ফুলে ওঠা, এই সকল সমস্যা দূর করার জন্যই মূলত র‍্যামফেন আইড্রপটি খুবই কার্যকরী একটি ঔষধ। র‍্যামফেন আইড্রপটি ব্যবহার করার নিয়ম হলো, সাধারণত আক্রান্ত চোখে দৈনিক 1 ফোঁটা করে 3 থেকে 4 বার র‍্যামফেন আইড্রপটি ব্যবহার করা যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। র‍্যামফেন আইড্রপটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা রোগীর চোখ দেখে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর চোখে কী ধরনের সমস্যা রয়েছে। যদি র‍্যামফেন আইড্রপটি দ্বারা রোগীর চোখ ভালো করা সম্ভব হয় তাহলে ডাক্তার র‍্যামফেন আইড্রপটিই দিবেন, আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই র‍্যামফেন আইড্রপটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। র‍্যামফেন আইড্রপটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন চোখে ব্যথা সৃষ্টি হওয়া, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভ অবস্থায় এবং স্থানদানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী র‍্যামফেন আইড্রপটি ব্যবহার করা যেতে পারে। যদি আপনাদের র‍্যামফেন আইড্রপটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি।